আসসালামু আলাইকুম চ্যানেল নাইন ইউরোপের খবরে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দ সায়েম আহমেদ শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনাম রানা প্লাজার ভবন ধসের দুর্ঘটনা দিয়ে বিশ্ববাজারে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের প্রসারকে মূল্যায়ন করা ন্যায়সঙ্গত হবে না লন্ডন গার্মেন্টস এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন বক্তারা সোমবার থেকে তিন দিন ব্যাপী শুরু হওয়া এই মেলা চলবে বুধবার পর্যন্ত বাংলাদেশ থেকে লো কস্ট হাই কোয়ালিটি গার্মেন্ট বেস হিসেবে তার অবস্থান স্বীকৃত হয়ে আছে প্রতি বছরের ন্যায় এবারও জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হলো হবিগঞ্জ সোসাইটি মিডল্যান্ডের মিলন মেলা কমিউনিটিতে শিক্ষা সমাজ ও অর্থনৈতিক ভূমিকার জন্য তিনজনকে বিশেষ সম্মাননা পুরস্কার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে চলে যাচ্ছি পুরো খবরে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েলস রিজিওনাল দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন 2013 অনুষ্ঠিত হয়েছে আমাদের কার্ডিফ প্রতিনিধি রাকিব মনসুর জানান স্থানীয় বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ লিয়াকত আলীর সভাপতিতে ও জেনারেল সেক্রেটারি শেখ মোহাম্মদ আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক মনসুর আহমেদ মকিস দ্বিবার্ষিক সভায় বিদায়ী সেক্রেটারি শেখ মোহাম্মদ আনোয়ার ও ট্রেজারার আবুল কালাম মুমিন বার্ষিক ও আর্থিক রিপোর্ট পেশ করলে ব্যাপক আলোচনার পর সর্বসম্মতিক্রমে তা পাশ করা হয় সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত নির্বাচনে আলহাজ লিয়াকত আলীকে চেয়ারম্যান মোহাম্মদ আসকর আলী সেক্রেটারি ও বদরুদ্দিন চৌধুরী বাবরকে ট্রেজারার করে 32 সদস্য বিশিষ্ট সাউথ ওয়েলস রিজিওনাল কমিটি গঠন করা হয় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সৈয়দ শফিকুল হক আব্দুল কাদির ও আলহাজ আসাদ মিয়া আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন নতুন সব খবর নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ